ओ बुद्धिजीवी, बोलियो बुद्धिजीवी लेखक कवि घूमिए गेलेन नाकि? बोलियो बुद्धिजीवी लेखक कवि घूमिए गेलेन नाकि? भाता पे दातार भये लज्जा पावा बाकि? अरे दिच्छ काके फाँकि? अरे आपनी नाकि बांगलार मुख, आपनारा सब बांगलार मुख, आपनारा सब विवेक, बोलेन तो आपनारा सब बांगलार मुख, आपनारा सब विवेक, मानुष निये भावेन नाकि? जदि धक थाके ताले करुन ओई 11 रिमेक, आबार 11 रिमेक करुन जदि सिद्धाना थाके। अपशासन करते निकेश जागिएछिलेन मानुष 2011 ते, अपशासन करते निकेश आगे सरकार फेलबार जन्य जागिएछिलेन मानुष, एखन मुखे कुलू पेटे ओरान किसेर फानुष? বাংলার মা বিস্মিত আজ, মামাটি মানুষ, বাংলার মা বিস্মিত আজ, কোটি 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 টাকা দেখে বাংলার মা সন্তান কেউ এই দৃশ্য দেখেনি। বাংলার মা বিস্মিত আজ, মাটি জুড়ে লজ্জা, মানুষ চিনছে লুটেরাদের, বাংলা সরসজ্জা, সরের ওপর বাংলাকে শুয়ে দিয়েছেন আপনারা। ও বুদ্ধিজীবী, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, কদিন আগে সব বঙ্গভূষণ পেয়েছেন। ও ও শিল্প, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও হে বঙ্গভূষণ, ডাকছে মানুষ, ডাকছে মানুষ, পথে নামুন, ঘোচান বঙ্গদূষণ, আপনার নামুন, বঙ্গদূষণ কমান। কয়লা বালি ত্রাণচুরিতে আপনি ছিলেন চুপ, খারাপ লেগেছিল সবার। কয়লা বালি ত্রাণ চুরিতে আপনি ছিলেন চুপ, ভোটের পরে মরল মানুষ। এই যে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমাদের কর্মীরা মরেছিল, তারা পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, ভোটের পরে মরল মানুষ, আপনি ছিলেন চুপ, অতজন মূল্য তবু জ্বাললেন না তো ধূপ, ধূপও জ্বালেনি। আর আপনারা চুপ বলেই এরা মারলো আনিস খান, আপনারা চুপ বলেই এরা মারলো আনিস খান, বুক ফুলিয়ে বকটুই হয় বাংলার মুখ ম্লান। আরে আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, আপনারা মুখ খুললে পরে হতো না হাঁসখালি, প্রতিবাদে ভয় পেত চোর, বাঁচত গেরস্থালি। চোরের মায়ের বড় গলা, চোরের মাকে, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, খুব ইম্পর্টেন্ট লাইন, চোরের মায়ের বড় গলা রোজ বলে যায় মিথ্যে, চোর জেলে যায় মা থাকে চুপ, চোর জেলে যায় মা থাকে চুপ, মা শুধু চায় জিততে। বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, ও বুদ্ধিজীবী রাস্তায় নামুন, মানুষ বলছে, বলছে মানুষ আপনারা সব বিক্রি হয়ে গেছেন, চেয়ার ভাতা খয়েরি খামে মত্ত হয়ে আছেন। ও বুদ্ধিজীবী, বলছি আর কত লুট, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, রাস্তায় নামো, আর কত লুট হলে পরে খুলবে তুমি মুখ, তাবে দাঁড়ি ছাড়বে তুমি মানুষ তো অমুক মুখ। তা বলি বুদ্ধিজীবী, যদি কোনো ছোট ছোট ঘটনা হয় অন্য রাজ্যে, ইউপি বিহার দিল্লি নিয়ে মোমবাতি নাও হাতে, দেখবেন ইউপি বিহারে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে কিছু হলেই মোমবাতি নিয়ে টিভি চ্যানেলে বক্তব্য, ইউপি বিহার দিল্লি হলে মোমবাতি নাও হাতে, আর বাংলা লুঠে খুলছ না মুখ, নামছ না রাস্তাতে। হে বাঙালি, হে বাঙালি আর কাঙালি, হবেন কত আর, সব লুট হয়ে যাচ্ছে, হে বাঙালি আর কাঙালি হবেন কত আর, গ্রাম শহরে দিন দুপুরে দুর্নীতি কারবার। ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ও বুদ্ধিজীবী শিল্পী কবি, ধর্ণা দেওয়া মুখগুলো সব দেখুন রাস্তায়, যারা বসে আছে 500 দিন পেরিয়ে গেছে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, ধর্ণা দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে, আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে,
তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, তোমায় প্রমাণ দিতেই হবে বিক্রি তুমি হওনি, শিক্ষা বিবেকশীল দ্বারাটা বিক্রি তুমি করনি। মিছিল যে তোমার দিকে সামনে হাঁটবে তুমি, মিছিল রেডি রয়েছে আমার। হে বুদ্ধিজীবী, শিল্পী, লেখক, কবি, আপনারাই বাংলা পাল্টান, আপনারা বিক্রি হয়ে যাবেন, আপনারা চুপ করে থাকবেন না। মিছিল চেয়ে তোমার দিকে সামনে তুমি হাঁটবে, ঠিক এগারোর মতন আবার, ঠিক এগারোর মতন আবার বাংলার মেঘ কাটবে। ধন্যবাদ, ধন্যবাদ। ভারত মাতা কি চায়? মানুষটা চেয়ারে বসবার পরে তিনি ক্রমাগত ভাবে শুধুমাত্র যারা মানুষকে শোষণ করছে তাদেরই উন্নয়ন করে গেছেন, তাদেরই লুটে গেছেন, তাদেরই ভেঙে দিয়ে গেছেন, আর প্রত্যেকটা সময় মঞ্চে এসে পশ্চিমবঙ্গের সরল মানুষকে তারা ঠকিয়ে গেছেন, দিয়েছিল। না মমতা বন্দ্যোপাধ্যায়, এই পশ্চিমবঙ্গ আপনাকে সেই দায়িত্ব দেয়নি। না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চোখের জলকে লুট করতে পারেন না। না মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ইশারায় এলাকায় পিঁপড়েতে ডিম পাড়ে, আপনার ইশারাতে এলাকায় কাকপক্ষী এবং চিড়িয়াখানা সিংহ গর্ভবতী হয়, আপনার ইশারাতে এই পশ্চিমবঙ্গের সবকটা হয়, আপনার ইশারাতেই আপনার গ্রাম পঞ্চায়েত কমিটির লোক, আপনার গ্রাম প্রধান, আপনার কাউন্সিলর, আপনার এমএলএ, আপনার এমপি সবাই ধনী হয়, আপনি জানেন।